এই বুতলার ভিতরে কি দা ইভানে কোনো মাংস বানাইছেন তো না বানাইছেন কই বলে না বা অন্য ফ্রেশ কোম্পানি বানাইছে বলে জি না ফানির মূল যে উপাদান ফানি যে বিষয়টা একটা আমার আল্লাহর নিয়ামত বড় করে কোকা সুবহানাল্লাহ দেখান নিয়ামত লেতে ফ্রেশ হলো বেশি সেবা লে ফ্রেশ বেশি যাই তাই নয় ফানির মেশিন একটা লইছেন লইয়া বড় ট্যাঙ্কিও গুবা নাইয়া ওগুদ একটু ফিটকিরি আর একটু ট্যাবলেট টুবলেট ওটা সারিয়া একজোড়া তাইন পরিষ্কার করছেন ফিল্টারিং করছেন এর বাদে সুন্দর একটা বোতল বানাইছেন আর ও বোতলের উপরে কাগজ আর ওখান লাগাইছেন ওগু চাপনি উফনি মারিয়া আর আপনার কাছে আনিয়া কইলা ওগু খাকা ই পানির মাঝে কোনো বেজাল নাই ই পানির মাঝে কোনো জাতের সমস্যা নাই আপনার কলার পানি আইলে আর্সেনিক থাকতে পারে বিভিন্নতা থাকতে পারে কিন্তু আমার ই পানি নির্বেজ ও যে তাই একটু মেহনত করছেন আর ও পানির একটু কষ্ট করিয়া জুজ্জাই করিয়া দিছেন ও আপনার কেস্তনে 15 টাকা ও আপনার কাইতনে নিছেন 15 টাকা কান বাবানি পানির মূল্য দিতে পারবা মাতই না হলে ফ্রেশ কোম্পানি না সারা দুনিয়ায় বেসলে কি পানির মূল্য দেওয়া যাইব না এই পানি দিছেন কে বড় করে কোকে পানি দিছেন কে এটা আল্লাহ দয়ানি না দয়া নাই আরে একটা উদাহরণ দিলাই তুই কি আমার মূর্খতার জন্য আমার ভাই এখন বন্ধু আমরা যে জমিন চলাফেরা করি ও জমিন তোলে আমরা আল্লাহ আমরা লাগে রিজেক দে মাতব কা চাউল হোক গম হোক আলু হোক তরকারি হোক যেটাও আমরা খাই ও জমিন তো নে আল্লাহ আমরা রিজেক দেন তো ও যে গরু গাছের খাইরা ওগুলাও হোক জমিন তো নে আর গরু যদি ঘাস খায় না তে আপনার দুধ দিত কি তা তো নে মাত্তা না তারও কোনে উঠিয়া কইবা না আমার গরু ঘাস খায় না খালি গুড়া খায় বলে গুড়ার মূল্য পাতা না যাও দান মাতুই না খালে দান ইগু আইসে কইতো নে মাটিতো নে নানি নাকি তো চাও বিভিন্ন তো চুকাইয়া একবার নিজের বিবেক রে আপনি আপনার বাড়ির মাঝে আপনি আপনার ফুরকির বারো খাড়া হইয়া একবার ফুরকির সাইনে বারে দিয়ে খাড়া হইয়া সাইন জানো সাইনে বারে দিয়ে একবার চোখ বুলাইয়া সাইন জানো বলে এক পাওয়া জমিন এক পাওয়ার মাঝে আমার গোর আর এক পাওয়ার মাঝে বারো আর পাওয়ার মাঝে আমি বিভিন্ন জাতের গাছ লাগাইছি এগুন নাম নাইকল গাছ এগুন নাম গুয়া গাছ এগুন নাম লেবুর গাছ এগুন নাম কমলা লেবুর গাছ আর গুন নাম আরো কিতা বিভিন্নতা ফলর গাছ লাগাইছ এক মাটিত রুইলা এক জমিন রুইলা ই মাটি তো সার দিলা না কয়বল গাছের তলেও সার নাই হিগুর তলেও সার নাই কিচ্ছু নাই ও মাটি তো নে দেখা যায় এক এক গাছে এক এক ধরনের নিয়ামত আমার আল্লাহ তৈরি নামিসাম আপনি মাত্তা না ইলাকেও আছেন নি কইবা বলে না আমার নাইকল গাছের দোরাল লাগিয়ে আমি তাবি যে গুয়া নিয়া দিছি বলে তুমি নাইকল দোস্তই ইলা কিছু আছে নি বাবাই সাহেব মাত্র আছে নি আমার ভাই অকল বন্ধু অকল এই কারণে আমার রব আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে আমরা এই আয়াত করাইয়া দিন মন করাইয়া দিন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা বন্দারে তুই যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামতর গণনা করাত লাগছে বন্দা গুনতে 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 তোর জীবন শেষ করে লাইতে পারবে তবু আমি আল্লাহর দেওয়া নিয়ামত রে গুনিয়া শেষ করতে পারতে না সুবহানাল্লাহ সারাটা পৃথিবীর বৈজ্ঞানিক কখলরে আপনি চ্যালেঞ্জ করুক ও বৈজ্ঞানিক সব ও বাংলাদেশের সবচেয়ে মহাবিজ্ঞানী ও পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী আপনারে আমি অনুরোধ করি আমার আল্লাহ যেন জমিন তলে 50 হাত উপরে নাইকল গাছের মাথার মাঝে একটা ফল ধরাইলা ইগু সাইগো গেল বাদি চামড়া লাগাই কয়েকদিন বাদে ওগু ফাড়িয়া আনিয়া দেখা যায় 50-60 টাকা বেটা বেঁচে ডাব হইয়া ইগুর ভিতরে যেন 2 গ্লাস পানি খাওয়া যায় এই পানি উঠাই কোন বেটায় গিয়া সিরিঞ্জ দিয়া ঢুকাইছেন কইতে পারবা কোন বেটায় গিয়া আমাদিন রাইত লুকাইয়া গিয়া ঢুকাইছেন আমার বন্ধু সকল এই জমিনের মাঝে এক একটা নিয়ামতে দি যখন আপনি লক্ষ্য করবা
তখন আমার আল্লাহর কুদরতে আপনি দেখতে পাইবে আল্লাহর সিনার সবচেয়ে বড় সুযোগ হইব। এই কারণে আমার আল্লাহ আমার বন্ধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান পেয়ারা বন্ধু তান হাবিব রে আল্লাহ উনাইয়া দিন হাবিব আপনি আমার বন্দা বান্দি আপনার উম্মত গলরে জানাইয়া দেখবা আমি আল্লাহর পক্ষ তনে তারা যে কুরআন শরীফ পাইছে আমি আল্লাহর পক্ষ তনে কুরআন শরীফ পাইয়া আর আমি আল্লাহর দয়া পাইয়া আমি আল্লাহর পক্ষ তনে রহমত পাইয়া এই দুই নিয়ামত পাইয়া তারা যেন আমি আল্লাহর প্রতি খুশি প্রকাশ করে ফাল ইয়াফরাহু তারা যেন খুশি করে খুশি যদি করে তে লাভ কি তৈব ওয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন আমি আল্লাহ জানাইয়া দিলাম তারা জীবনে যত কাম করিয়া তারা নেকি খামাই করছে সারা জীবন নেকিরে জমাইয়া যত নেকি দোলা করছে সমস্ত নেকিরে জমা করলে যত খান হইত নাই আমি আল্লাহর দেওয়া কুরআন শরীফ আর আমি আল্লাহর দয়া পাইয়া তারা যদি খুশি করে তাইলে আমি আল্লাহ তারা এর চেয়ে বেশি নিয়ামত দান করমু। প্রশ্ন হইল আমি আল্লাহর তরফ তনে কুরআন পাইয়া আর আল্লাহর দয়া পাইয়া খুশি হইতাম ফাইলাম হইত না ওখান তো একটু দেখার আমি ইচ্ছা করি বেড়া লাগাইয়ার না চা বল বুঝার চেষ্টা করলে খুব সহজই সব জিনিসের মূলে কিছু না কিছু ঘটে না আমরা বাসায় কয়ে যা কিছু রটে কিছু না কিছু ঘটে আপনি একবার চিন্তা করার দরকার আজকে আমি মানুষ হইলাম আমি মানুষ হইলাম কইত নে আমার যে মানুষ বানাইলা ই বানানে ওলা মূল উদ্দেশ্যটা কিতা আমারে মানুষ বানাইলা কেনে আমি কি এমনিই মানুষ হই গেলাম না আমার পিছনে অন্য কোনো কারিগর করা হয়েছে অবশ্যই আমি যখন এই বিষয়টা চিন্তা করার যাই তখন আমার বিবেক তো নে নাই বরং কুরআন তো নে হাদিস তো নে একটা দলিল বার হইব আমরা সৃষ্টির মূলে যখন যাই তখন দেখবো যে আল্লাহ আল্লাহ কেবল আল্লাহ আসলা আল্লাহ যখন আল্লাহ আসলা আল্লাহর দ্বিতীয় যখন কেউ আসলা না আল্লাহ সৃষ্টি যখন কেউ কিচ্ছু করছই না কেউ রে সৃষ্টি করছই না কোনো জিনিস সৃষ্টি করছই না এমনকি আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য আসমান জমিন কিচ্ছু সৃষ্টি করছই না যে সময় কেবল আল্লাহ আল্লাহ আসলা তখন আমার আল্লাহর ইচ্ছা হয়েছিল আল্লাহ নিজে প্রকাশ হইতা আল্লাহ নিজে পরিচিত হইতা তখন আমার আল্লাহ সর্বপ্রথম যে জিনিস যে নিয়ামত রে সৃষ্টি করছিলা এই নিয়ামত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় করে একবার কয়া যাইব নি সুবহানাল্লাহ আরে জোরে হক সুবহানাল্লাহ ও নবী রে বা নবীর নূর মুবারক রে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলা এই নবীর মুবারক রে সৃষ্টি করার বাদে ধারাবাহিকভাবে আরশে আজিম লৌহ কলম চন্দ্র সূর্য আসমান জমিন তাম সৃষ্টি কুল কায়নাত রে করলা সব কিছুর সমাধান রে সংক্ষিপ্ত আকারে আল্লামা আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে আনছেন যে আল্লাহর রসুল রে আল্লাহ সৃষ্টি করলা এক উদ্দেশ্যে এই নবীরে উদ্দেশ্য করলা ও নবীর দ্বারা তাম বিশ্ব জগতে একটা বাজার সাজাইবা আর ও নবীর উসিলায় তাম সৃষ্টি জগতের এই বাজার আমি আল্লাহর পরিচিতিটা প্রচার এটা সব উলামায় অকলে একমত নবী হইলা সৃষ্টির মূল দয়া করে হকা নবী ইলা সৃষ্টির মূল আমার ভাই হল মাই আজিম শাইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব আল্লাহ মনে করাইয়া দেই তোমরা আল্লাহর শিয়ার হল রে আল্লাহর নিদর্শন সমূহ রে তোমরা গ্রহণ করো তোমরা চরণ করো কারণ খিতা বলে ইতা জিনিস সকল দেখলে ইতা জিনিস সকলের কথা স্মরণ করলে তখন আল্লাহর ভয় ভীতি আল্লাহর গুলাম তাকওয়া হাসিল করার সবচেয়ে বড় মাধ্যম হয় জুড়ে কই সুহান আল্লাহর সৃষ্টির মাঝে যত নিদর্শন সকল আছে ইতারে আমরা দেখতাম ইতার আলোচনা করতাম ইতারে মন করতাম আল্লাহর সৃষ্টির নিদর্শন সকলের মাঝে একটা নিদর্শনের নাম হইল সফা এবং আরেকটা নিদর্শনের নাম হইল মারওয়া কারণ সরাসরি কুরআন শরীফের আয়াত দিয়া আল্লাহ এই দুয়ে পাহাড়ে নিদর্শন কইছে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আল্লাহ ফরমায় নিশ্চয়
সফা এবং মারওয়া এই দুইটা পাহাড় হইল আল্লাহর নিদর্শন সমূহের মাঝে একটা নিদর্শন। আল্লাহর চিনার একটা মাধ্যম, মাথান বুঝাইতে পারছি, আসমানের মাঝে চাঁদ উঠে, আসমানের মাঝে সূর্য উঠে, আসমানের মাঝে তারকারাজি উঠে, এই বিষয়গুলো যদি আপনি চিন্তা করার যায় তাইলে আমার লাগান বিয়া হল বেঠ হইলে চিন্তা করতে 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 ডাক্তর হয়ে যাবা, কিন্তু ডাক্তর ইয়া কোনো লাভ হইতে না, কারণ তান যদি চিন্তা করিয়া সারা জীবন খুয়াইলেন এখানে সমাধান নাই। আর নাইলে সংক্ষেপে এক কথা উঠান লাগে যথেষ্ট যে এইগুলো আমার আল্লাহর পক্ষ তোলে নিদর্শন। সুবহানাল্লাহ।